নমস্কার বন্ধুরা, ডিফেন্স নিউজ বাংলা জয় মহাকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শত্রুদের আর কোনো রকম চালাকি চলবে না, এমনই এক মোক্ষম অস্ত্র বানালো DRDO। এটি শীঘ্রই হাতে পাবে ভারতীয় সেনা। সামরিক প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে ভারত। আত্মনির্ভর ভারতের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র সামিল হয়েছে সেনাবাহিনী থেকে নৌবাহিনী সর্বত্র। সম্প্রতি ভারত অগ্নিফাইভ মিসাইলে সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রযুক্তিগত উন্নতির নেপথ্যে রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। এবার তারা এমন একটি জিনিস তৈরি করেছে যা শত্রুর ঘুম উড়িয়ে দিতে বাধ্য। রণনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নিঃশব্দে নজরদারি চালানো। এর জন্য দেশে একাধিক ড্রোন ও অস্ত্র তৈরি হয়েছে যা শত্রুর রাডার এড়াতে সক্ষম। এবার DRDO-র বিজ্ঞানীরা এমন এক ধরনের ইঁদুর তৈরি করেছেন যে সামরিক বাহিনীকে নজরদারি চালাতে সাহায্য করবে। এগুলিকে বলা হয় র্যাট সাইবর্গ। সাইবর্গ কথাটির আবিধানিক অর্থ হলো এক কাল্পনিক ব্যক্তি যার শারীরিক ক্ষমতা শরীরের মধ্যে থাকা যান্ত্রিক উপাদানের ফলে স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি, অর্থাৎ অর্ধেক মানুষ আর অর্ধেক যন্ত্র। ইঁদুর সাইবর্গ আদতে স্বাভাবিক ইঁদুরই, তবে তাদের মস্তিষ্কে বিজ্ঞানীরা একটি ইলেকট্রোড স্থাপন করেছেন। ওই ইলেকট্রোডের মাধ্যমে ইঁদুরটি বাইরে থেকে পাঠানো সংকেত গ্রহণ করতে পারবে, অর্থাৎ বিজ্ঞানীরা তাকে যেদিকে যাওয়ার সংকেত দেবেন ইঁদুরটি সেদিকেই যাবে। এগুলির সাহায্যে লুকিয়ে থাকা শত্রুর ওপর কড়া নজরদারি চালানো হবে। দেশে 26/11 মতো কোনো হামলা হলে এর মাধ্যমে সহজেই শত্রু দমন করতে পারবে বাহিনী। এই ইঁদুরের মস্তিষ্কে এমন এক ধরনের বিশেষ যন্ত্র বসানো হয়েছে, এর মাধ্যমে এরা বাইরে থেকে সিগন্যাল পেতে সক্ষম। এছাড়াও এই ইঁদুরের মধ্যে ছোট্ট একটি ক্যামেরা বসানো হয়েছে যার মাধ্যমে কোথাও গেলে ছবি তুলতে পারে। সেই ছবি দেখে সামরিক বাহিনী শত্রু সম্পর্কে সহজেই ধারণা করতে পারবে, ফলে শত্রু দমন আরও সহজ হবে। এই র্যাট সাইবর্গ তৈরির নেপথ্যে রয়েছেন হায়দ্রাবাদের একদল যুব বিজ্ঞানী। ইঁদুরগুলি জ্যান্ত হওয়ায় এগুলিকে কোনো বাড়ির ভেতর ঢুকিয়ে দিলে এরা সহজেই শত্রুর থেকে বাঁচতে পারবে, একই সঙ্গে সেনার কাজও করতে পারবে। এই মুহূর্তে বিজ্ঞানীরা ইঁদুরগুলিকে বাহ্যিক সংকেত ব্যবহার করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। মস্তিষ্কের ইলেকট্রোডের মাধ্যমে ইঁদুরগুলিকে সংকেতের সাহায্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা, এমনটাই জানিয়েছেন DRDO-র যুব বিজ্ঞানী গবেষণাগারের ডিরেক্টর পি শিবপ্রসাদ। DYSLRO বিশেষায়িত রোবটের বিকল্প খোঁজার সিদ্ধান্ত নিয়েছে, যার ফল হলো এই র্যাট সাইবর্গ। ইঁদুরের বদলে একই কাজ করা যেত রোবট দিয়েও। তাহলে কেন ইঁদুরকে বেছে নিলেন ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা? DYSL-এর গবেষকরা জানিয়েছেন রোবটের গতিশীলতার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, ইঁদুররা এই বিষয়ে আরও নমনীয়, তাই রোবটের বিকল্প হিসেবে ইঁদুরদেরই বেছে নেওয়া হয়েছে। তবে ইনভেসিভ ব্রেন ইলেকট্রোড ব্যবহার করে বাহ্যিক সংকেত দিয়ে ইঁদুরের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার প্রস্তাব প্রথম দিয়েছিলেন একজন চীনা বিজ্ঞানী। 2019 সালে 6টি ইঁদুর ব্যবহার করে তারা ইঁদুর সাইবর প্রযুক্তির প্রদর্শন করেছিলেন। এই ধরনের আরও নিউজ আপডেট পেতে হলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।